জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথম এই সংবাদ শিরোনাম, বিএনপি ব্যর্থ হয়নি আরো শক্তিশালী হয়েছে বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব, অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন ফখরুলকে কাদের। আরো জানিয়ে দিব, আওয়ামী লীগের রাজনীতি ঘুনে খেয়ে ফেলেছে বলেছেন আমিনুল হক। এদিকে আইন শৃঙ্খলার অবনতির কারণে ফ্রি স্টাইলে ডাকাতি বলেছেন ইসলামী আন্দোলন। এরপর জানিয়ে দিব, কোথাও তাপ প্রবাহ কোথাও বৃষ্টি আজ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিচ্ছিন্ন আন্দোলনে জাতির মুক্তি মিলবে না বলেছেন রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বিএনপি ব্যর্থ হয়নি আরো শক্তিশালী হয়েছে বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 28 অক্টোবরের পরে অনেকেই বলেন বিএনপি ব্যর্থ হয়েছে, আমি বলি কখনোই না, 28 তারিখে ব্যর্থ হয়নি, আরো শক্তিশালী হয়েছে বিএনপি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না, মনে হয় না এদেশ একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের মনে হয় পুরোপুরিভাবে একটি আধিপত্যবাদ সরকার আমাদের ওপর চেপে বসেছে। তিনি বলেন, আগামী দিনে সংগ্রাম আরো বেগবান করব, আন্দোলন আন্দোলন এবং আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে, আরো শক্তিশালীভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আমরা যাদেরকে বিশ্বাস করি, যাদের ওপর আস্থা রাখি গণমাধ্যম, সেই গণমাধ্যমের ওপর প্রথম আঘাত করেছে সরকার, অনেক টেলিভিশন পত্রিকা বন্ধ করে দিয়েছে সরকার, যারা লিখতে চান মত প্রকাশ করতে চান তাদের জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করেছে সরকার, তাদের তুলে নিয়ে নির্যাতন করেও মারা হয়। এই সরকারের হাত থেকে গণমাধ্যম রেহাই পায়নি, পায় না। ফ্যাসিবাদ শক্তি যখন আক্রমণ করে তখন কেউই রেহাই পায় না। অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন ফখরুলকে কাদের। সরকার দেশজুড়ে হইলোড় চালাচ্ছে বিএনপির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি প্রশ্ন রাখেন, কিভাবে হরিলুট চলছে, কোথায় হরিলুট চলছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন। 80 ভাগ নেতাকর্মী জেলে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল মায়াকান্না করে, তালিকাটা প্রকাশ করুন। ওবায়দুল কাদের শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, আজকে পরিস্থিতি সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, পরিস্থিতি সামাল দিতে শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিতে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক শেখ আজ নস্কর সহ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। পরে গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আওয়ামী লীগের রাজনীতি ঘুনে খেয়ে ফেলেছে বলেছেন আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা বরাবরই ইতিহাসে বিশ্বাসঘাতক দল হিসেবে পরিচিত। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ষড়যন্ত্র করে, ডামি নির্বাচন করে ক্ষমতায় আসলেও তাদের রাজনীতি আজ ক্ষয়ে গেছে, তাদের রাজনীতি ঘুনে খেয়ে ফেলেছে। তারা দেশের মানুষ নয়, তারা একটি প্রতিবেশী দেশের তল্পি বাহক হিসেবে ক্ষমতায় আছে। আমিনুল হক বলেন, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে দেশকে স্বাধীন করা হয়েছে, সেই দেশকে আজ পরাধীন করার পায়তারা করছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ওই দলটি গণতন্ত্রকেই খেয়ে ফেলেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে দলীয়করণ করেছে। প্রশাসনের ওপর ভর করে আর ভারতের সমর্থনে তারা এবারও ক্ষমতায় এসে জনগণের ওপরই প্রতিশোধ নিতে শুরু করেছে ক্ষমতাসীন দলটি। 7 জানুয়ারি নির্বাচনে এদেশের জনগণ ভোট দিতে যায়নি, তারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ভোট বর্জনকারী দেশের 95 ভাগ জনগণকে এবার সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলন শুরু করা হবে। এ আন্দোলন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন, এবারের আন্দোলন দেশকে রক্ষার আন্দোলন, লুটেরাদের হাত থেকে দেশকে বাঁচানোর আন্দোলন। সেই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেবেন। দেশের ছাত্র, তরুণ, যুবক, কৃষক থেকে শুরু করে নারী পুরুষ সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।
আইনশৃঙ্খলার অবনতির কারণে ফ্রি স্টাইলের ডাকাতি বলেছেন ইসলামী আন্দোলন। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি কয়েকটি ব্যাংক ডাকাতির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিমত ব্যক্ত করেন নেতারা। শুক্রবার দুপুরে রাজধানী পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় নেতারা এমন অভিযোগ করেন। দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, দিনে দুপুরে ফ্রি স্টাইলে ব্যাংক ডাকাতির ঘটনায় এটাই প্রমাণিত হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে। এই ব্যাংক ডাকাতির ঘটনা 1972-73 সালের কথা স্মরণ করিয়ে দেয়। ডাকাতির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতার আনার দাবি জানান তিনি। তিনি বলেন, মেগা প্রজেক্টের নামে সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ 1 লাখ থেকে 1.5 লাখে উন্নীত হয়েছে। সম্প্রতি সিডিপির আর্থিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শাসক গোষ্ঠীর ব্যর্থতার দায়ভার জনগণ নিতে বাধ্য নয়। মাওলানা ইউনুস বলেন, মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে, মানুষ চরম ভোগান্তিতে দিনাতিপাত করছে। দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস সংকট মারাত্মক রূপ নিয়েছে। সীমাহীন ভোগান্তির মধ্যে মানুষ, আর সরকার বলছে মানুষ খুব সুখে আছে। কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টি। আজ শনিবার আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার অধিদপ্তরের 72 ঘন্টার পূর্বাভাসে আরো বলা হয়, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আজও অব্যাহত থাকবে। কয়েকদিন ধরে রাজধানী ঢাকাতেও তীব্র গরম অনুভূত হচ্ছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। 37 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ এবং 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির বলেন, যখন যে এলাকায় বৃষ্টি হবে তখন সাময়িকভাবে সে এলাকায় কিছুটা তাপপ্রবাহ কমবে, বৃষ্টি বন্ধ হলে তাপমাত্রা বেড়ে যাবে। তিনি বলেন, বাতাস ঊর্ধ্বমুখী থাকবে, জলীয় বাষ্প উপরে উঠে যায়, আর যেসব অঞ্চলে বাতাস ঊর্ধ্বমুখী নয় সেসব অঞ্চলে জলীয় বাষ্প থেকে যাচ্ছে, এতে মানুষের মধ্যে ভ্যাপসা গরমের অনুভূতি হচ্ছে। এদিকে 7 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিচ্ছিন্ন আন্দোলনে জাতির মুক্তি মিলবে না বলেছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, কোনো বিচ্ছিন্ন আন্দোলনে জাতির মুক্তি মিলবে না, তাই আগামীতে বুকের সাহস নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে, তাহলেই এই সরকারের পতন ঘটবে। শুক্রবার 5 এপ্রিল বিকেলে রাজধানীর তোফখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত বৈষম্যহীন সমাজ গঠনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে একথা বলেন তিনি। রাশেদ খান বলেন, 10 টাকা কেজি চাল ও ঘরে ঘরে চাকরির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ, এটা সত্য। আমরা এই সরকারকে আন্দোলন করে হটাতে ব্যর্থ হয়েছি। 28 অক্টোবর থেকে গণপ্রতিরোধ গড়ে তোলার মতো রাজনৈতিক আন্দোলন বাংলাদেশে হয়নি, যার দায় রাজনৈতিক নেতৃত্বের। এখানে একজন রিক্সাওয়ালা বললেন, তিনি 28 অক্টোবর থেকে রাজপথে আজও ঘরে ফেরেননি, কিন্তু রাজনৈতিক নেতাকর্মীদের ভূমিকা কি? এ কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ হুইসেল দিলে পালিয়ে যাবে এমন নেতৃত্ব চাই না, সাউন্ড গ্রেন মোকাবেলা করবে এমন ছাত্র ও যুব নেতৃত্ব চাই।